এদিকে অবিলম্বে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবারও চালু করা হবে বলেও জানান তিনি। বৈশ্বিক ও আঞ্চলিক ঐক্যের মাধ্যমে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র, এমন মনোভাব জানিয়ে ঢাকায় সফররত দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান বলেছেন এ ব্যাপারে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে তার দেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। তিন দিনের ভারত সফর শেষে বুধবার নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন নানা ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব বাড়ানোর কথা। বৈঠকে গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। As much as possible to influence decisions inside Myanmar regarding the treatment and restoration of rights of these people. But I also want to emphasize that this requires a regional and a global response, and one that every major country in the Indo-Pacific should be speaking with equal outspokenness to the government of Myanmar to take the steps necessary to ease this crisis. আলোচনায় বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়টি সামনে আনে বাংলাদেশ। খুনির আলোচনা বলেছেন যে আমরা এটা দেখতেছি, আমাদের অ্যাটর্নি জেনারেল এটা দে আর লুকিং, ওখানে আইন বিচার বিভাগটা সম্পূর্ণ ভিন্ন ইন্ডিপেন্ডেন্ট, তারা এটা দেখতেছে, গুড নিউজ ইজ এটা আবার রিভিউ করছে। এছাড়া এই অঞ্চলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে ভারত কতটা প্রভাব রাখে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা আমাদের দেশের স্বার্থে যা যা করার তাই করি, তারা সেই জন্যে আপনার আমাদের ইন্ডিপেন্ডেন্টলি দেখছে, দিল্লির চেহারা দিয়ে আমাদের দেখে না, আমাদের জিওপলিটিক্যাল লোকেশনে তারা আমাদের সাথে বন্ধুত্বটা গভীর করতে চায়। অন্য যে কোনো চায়না বলেন ইন্ডিয়া বলেন, সবার থেকে আমেরিকান ইনভেস্টমেন্ট টিল টুডে ইন বাংলাদেশ ইজ দি হায়েস্ট, তারা এটা আরও বাড়াতে চায়। বৈঠকে সমুদ্র অর্থনীতি ও অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রকে আরও বিনিয়োগের আহ্বান জানানো হয়। তিন দিনের সফর শেষে 16 অক্টোবর ঢাকা ছাড়বেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।